তিন ধরনের কথা বলা হয়েছে। পুরো কোরআনের মধ্যে তিন বিষয় আয়াত আছে, কিছু আয়াতের সম্পর্ক হল মসাইলের সম্পর্কে, আর কিছু আয়াতের তাল্লুক হল ওয়াকিয়াতের সাথে, আর কিছু আয়াতের সম্পর্ক হল নসিহতের সাথে। মসাইল বলতে দুই প্রকার, কিছু মসাইল তাদের সম্পর্ক হল আকীদার সাথে, আর কিছু মসাইলের সম্পর্ক হল আমলের সাথে। আর আম্বিয়াই কেরামের সাথে যেসব ওয়াকিয়াত তাদের উন্নতিদের সাথে ঘটেছে, এই ওয়াকিয়াতের বয়ান আছে। আর নসিহত, ওয়াকিয়াত যেগুলো বয়ান করা হয়েছে সেগুলোর মধ্যে নসিহত। এখন যেসব আয়াতের সম্পর্ক মসাইলের সাথে, মসাইল যেমন বললাম দুই প্রকার, কিছু মসাইলের সম্পর্ক হলো আকীদার সাথে, আর অনেকগুলো মসাইল আমলের সাথে সম্পর্ক রাখে। যেসব আয়াতের সম্পর্ক আকীদার সাথে সেগুলো সবগুলো স্পষ্ট, ওর মধ্যে যেই কথা বলা হয়েছে ওর মধ্যে কোনো ধরনের শকশবা নাই, সন্দেহ নাই, যেই বিষয়টা বলা হয়েছে, যেই আকীদাটা বয়ান করা হয়েছে, সেই আকীদার যে মফহুমটা আয়াত থেকে জাহির হচ্ছে, বয়ান করা হচ্ছে, সেইগুলো একদম স্পষ্ট, ওর মধ্যে অন্য কোনো মানা মতলব বয়ান করার গুঞ্জাইশ নাই। আর যেসব মসাইলের সম্পর্ক আমলের সাথে, ওগুলো দুই প্রকার, কিছু স্পষ্ট আর কিছু অস্পষ্ট। যেগুলো স্পষ্ট সেগুলো পরিষ্কার একদম, আর যেগুলো অস্পষ্ট, যেগুলো একটু পরিষ্কার নয়, সেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কৌল ফেল আমল আহাদিসের মধ্যে বয়ান করা হয়েছে, দিন মুকম্মল হয়ে গেছে। এখন আকীদার সম্পর্কে অনেক আয়াতের মধ্যে একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আখেরি নবী কি না, এটা পরিষ্কার করে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এর মতলব কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুস্তাকিলভাবে কোন নবী আসবেন না। আগের জমানার মধ্যে এক নবীর পর দ্বিতীয় নবী, রসুলের পর রসুল, এই এটা বড় একটা সিলসিলা কায়েম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, তার মতলব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী মুস্তাকিলভাবে শরীয়ত নিয়ে আসবেন না। আলবত্তা হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিনের অনুসারী, অন্য কোন শরীয়ত পেশ করবেন না। উনি নিজেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উম্মতি হওয়ার জন্য, তাই আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। ওনাকে আসমান উঠানো হলো, এক সময় উনি আসবেন। তো ওনার আশাটা মুস্তাকিলভাবে নবুয়ত নিয়ে নয়। তো এই মশলাটা হলো আকীদার, কিন্তু দেখা যায় আজকাল
কিছু মানুষ তারা এই নবুয়তের ব্যাপারে অনেক ধরনের কথা বলে, তাই আমি কিছু ঘটনা বলি। তিন জায়গায় তাদের সাথে, কাদিয়ানির সাথে আমার সরাসরি মুনাজারা হয়েছে। প্রথম হলো দিল্লি, নতুন দিল্লির মধ্যে একটা জায়গা আছে, একটা হসপিটাল, বাতারা হসপিটাল। ওই বাতারা হসপিটালের মধ্যে আমার একজন ওস্তাদ হযরত কারি মুশতাক সাহাব রহমতুল্লাহ আলাই, এক মাদ্রাসার উনি শেখুল হাদিস, উনি অসুস্থ ছিলেন, ওই বাতারা হসপিটালের মধ্যে ভর্তি ছিল। তাই আমি আর কিছু সঙ্গী ওনার সাথে দেখা করার জন্য গেলাম। যাওয়ার পর ওইখানে শুনতে পেয়েছি অল্প কিছু দূরের মধ্যে কাদিয়ানিয়াদের সবচেয়ে বড় দফতর, পুরো হিন্দুস্তানের মধ্যে তাদের মূল বড় দফতর হলো ওইখানে। এখন ওই কথা যখন শুনেছি তখন আমি বললাম অবশ্যই যাব। তাই আমরা দুইজন, আমি আর একজন গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেক কিছু লেখা আছে, তারা নামাজ পড়তেছিল আমাদের মতো টুপি, আমাদের মতো দাড়ি, আমাদের মতো লেবাস, এমনি বুঝতে পারবেন না এরা অমুসলিম, মুসলমান এর মতোই তাদের লেবাস, পোশাক, সব কিছু, নামাজও পড়তেছে, তাদের পিছে তো নামাজ হবে না, আকীদার মাসালা, আমি নামাজ পড়িনি ওদের পিছে, পরে আলাদাভাবে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর আমি ঘুরতেছি ওদিকে অফিসের মধ্যে, তখন একজন মৌলানা বললেন যে কি দেখতেছেন, কোথার থেকে এসেছেন? আমি কিন্তু আমার সঠিক পরিচয় দিই নাই যে আমি কোথায় থেকে এসেছি, আমি হচ্ছে তামিল তালিবিল এরকম বলেছি। তখন সে এটা এই জন্য বলেছি যা তার থেকে কিছু কথা নিব, কি বলতে চায়। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি, ও বলল এটা আহমদি মিশন, এটা আহমদি মিশন। আমি বললাম আহমদি মিশন আবার কি, বল আপনি জানেন না? বলছে জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি। বলেন তখন হয়েছে কি, বল আসেন। তখন বিরাট একটা অনেক বড় একটা অফিসে নিয়ে গেল আমাকে, বলতে সেই অফিসের মধ্যে এই কাঁচ লাগানো অনেক আলমারির মধ্যে, বলছে অনেক ভাষায় এই কোরআন তর্জমা করা হয়েছে, এগুলো সেই। মাঝখান একটা জায়গা দেখলাম অনেক বড়, তার মধ্যে ছোট বড় অনেকগুলো ঝান্ডা পতাকা গেড়ে আছে, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি, তখন বলল 300 কতগুলো দেশের মধ্যে আমাদের আহমদী মিশন চলতেছে, আমরা কামিয়াব, সে কামিয়াবির পরিচয় এখানে গেড়েছি আমরা। একথা যখন বলেছে তখন আমার আরো একটু, আমি এগুলো বললাম আপনার আহমদী মিশন, আমার আহমদী মিশন কি জিনিস, বল বসেন। তখন একটা চেয়ার নিয়ে আসলো গেটের মধ্যে, তখন ওই মৌলানা এমনি চিনতে পারবেন না, সে কাদিয়ানি, বসলো। বসার পর এখন বহস শুরু হয়ে গেছে,
আমি বারবার বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি, কারণ হলো সিরাত শব্দ বলবো না, সিরাত একটা পাকিজা শব্দ, এটার দ্বারাই মানুষের ভালো গুণ কে বলা হয়। হ্যাঁ, ক্যারেক্টার যদি বলা হয় তার মধ্যে এটার কিচ্ছু নয়। আমি বারবার বলতেছি আমাদের এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি, তখন সে আর ক্যারেক্টার কথা বলে না, সে বলছে উনি নবী। ওকে, সে আবার কেমন করে হতে পারে? নবীর জন্য তো নবীর সিরাত লাগবে, নবীর ক্যারেক্টার লাগবে, সে কি? এরকম বহস করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল তখন আমাদের কাফেলা ওয়াপিস হচ্ছিল, আবার খবর এসেছে ভাই কাফেলা চলে যাচ্ছে, আমি চলে গেলাম। কিন্তু দুই তিন দিন পর আমি আবার এসেছি, আবার এসেছি কিন্তু ওই বাচ্চারা হসপিটালে যায়নি, ডাইরেক্ট ওইখানে গিয়েছি। ওইখানে যখন গিয়েছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনাদের হেড কোয়ার্টার কোথায়, হেড দফতর কোথায়, বড় দফতর কোথায়? তখন সে বলল যে ওইখানে চলে, আরেক জায়গা নিয়ে গেল, ওইখানে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগানো আছে, ওটা বিরাট অফিস, অনেকগুলো চেয়ার লাগানো আছে, মাঝখানে একটা বড় চেয়ার, একটু নুমায়া একটু ইয়ে। সেইখানে দেখলাম একজন মানুষ বসে আছে, দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা, তার আশেপাশে অনেকগুলো মানুষ ছিল, তাদের মধ্যে আলবত্তার দাড়ি টুপি এগুলো আছে, লেবাসও ভালো, ইসলামী লেবাস, মৌলবীর মতো লাগতেছে সবাইকে। এখন আমি ওইখানেই বসে ওই যে যিনি ইয়ে ছিলেন তাদের হেড, তার সাথে বহস শুরু করে দিলাম। আমি বললাম আপনাদের আহমদ মিশন কেটে সাবিত করে, তখন সে বিভিন্ন কথা বলতেছে, আমি সেটা রদ করতেছি। মাঝখানে একটা কথা যে ইবরতের জন্য বলতেছি, মাঝখানে দেখতেছি এক কোনার মধ্যে একটা মৌলানা লম্বা দাড়ি, একটু সেহেত ভালো, টুপি আছে, লম্বা লেবাস, সে কিন্তু বারবার আমার দিকে দেখতেছে আর কিছু মুস্কি হাসি দিচ্ছে। আমি কথা বলতেছি, এখন সে যে মুস্কি হাসি দিচ্ছে সেটা কি আমার তাইদ করতেছে না আমার বিরোধ করতেছে? সে আমি জিনিসটা প্রথম বুঝতেই পারিনি। যাক, বহস কিছুক্ষণ বহস করার পর যেই মেইন চেয়ার মধ্যে ছিল সে উঠে চলে গেল। পর আরো যারা ছিল তাদেরকে আমরা আপনারা আহমদী মিশনের অনুসারী বলেন আমার প্রশ্নের উত্তর দেন, এইরকম একটা একটা করে সব চলে গেল। এখন আমি আর ওই যে মুস্কি হাসি দিচ্ছিল একটা কোনার মানুষ কোনার মধ্যে বসা ছিল, তার সাথে আমি কথা বলতে শুরু করলাম। আমি বললাম তোমার, সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথার থেকে এসেছে। তখন আমি আর আমাকে আমি পরিষ্কার বলেছি আমি কাসেমি। আর যখন আমি বললাম আমি কাসেমি, তখন সে আমাকে দোয়া দিচ্ছিল যে আল্লাহ আপনার হায়া দারাজ করুক। নাকি কারণটা কি বলতেছে সে, আমিও কাসেমি। সে যখন বলল আমিও কাসেমি, তখন আমি তাকে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি কাসেমি হয়ে কাদিয়ানি দফতরের মধ্যে কাদিয়ানির ভণ্ড আকীদার আপনি এশহাদ করতেছেন। তখন সে আমাকে কি বলে, ইশারা হাত দিয়ে ইশারা করতেছে,
পেটের দিকে কি করলো, হাত দিয়ে ইশারা করলো, মতলব কি? পেটের কারণে, মানে টাকার কারণে। আমি বললাম ইমান বড় না টাকা বড়? তাকে প্রশ্ন করে শুরু করলাম, তখন সে বলল আসলে আমি কিন্তু কাদিয়ানি নয়, কাদিয়ানি এসা করতেছি ঠিক, আমি আসলে কোন কাদিয়ান, আমার আকিদা ওইটাই যেটা আপনি বলতেছেন আপনার আকিদা। তো আমি বললাম আপনি এখানে বলছে আমি অভাবের কারণে এখানে এসেছি কাজ করতেছি, কিন্তু আমি আপনাকে আমি হিম্মতের আপনার হিম্মতের আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে একজন একজন গালি দিয়ে আমাকে বলতেছে কমবখ ইয়া সব চলে গে, ইনকে পাস কুছ ভি নেই হ্যাঁ, তারা বিদেশি পয়সা আসে ওইটা নিয়েই তারা চলে বিভিন্ন জায়গার থেকে পুরো দুনিয়ার মধ্যে ইসলামী আকিদার খেলাফ অনেক শক্তি আছে, তারা সেটা ব্যয় করে টাকা পয়সা অমুক ওগুলো দিয়ে মানুষের মানুষকে ইমান হারা করার জন্য। যাক, তারপর ওর সাথে অনেক কথাবার্তা হলো, তখন আমি তাকে বললাম এদের নতুন কোনো তাহরির বা কোনো কিতাব কোনো রেসালা আছে কিনা। তখন সে আমাকে কিছু রেসালা দিল, নতুন তাদের লেখা দিল, ওগুলো আমি নিয়ে গেলাম। একটা তো হলো সেইখানে সেও মেনেছে, সেইখানে দরবান যেটা ছিল সে বিহারের একজন মানুষ ছিল, তাকে বললাম তুমি এখানে চাকরি করতেছ? বলতে আমি চাকরি করতেছি কিন্তু আমার আকিদা ওইটাই যেটা আপনি বলতেছেন। আমি তো খবরদার আকিদা ঠিক রাখবে, এগুলো সব ভণ্ড, এগুলো সব পয়সার জন্য দুনিয়ার এমনি তালের মধ্যে এসে গেছে, আর এদের চক্কর আসবেন না, হ্যাঁ চাকরি করে সমস্যা নেই। তো বলছে আমিও সেই, আর বলেছি আমি ঠিকানা দিয়েছি তাকে, তাদের যদি কোনো সেরকম নতুন কোনো লেখা আসে কোনো কিতাব ইত্যাদি আমাদেরকে দিবে। বলে ঠিক আছে, ওই কথা বলে কিন্তু চলে গেলাম। বারবার আমি বলি ক্যারেক্টার কি, আর সে রফায়ে ঈসা নজরুল ঈসার কথা বলে, মানে ঈসা সালাতু সালাম আবার আসবেন, এর দ্বারা তো বোঝা যায় নবুয়তের সিলসিলা চলতেছে, নাহলে আসবেন কেমন করে? সে বারবার ওইটা বলতে চায়। বহরহাল সেগুলো রদ করা হলো, শেষ পর্যন্ত ওইখান থেকে চলে গেলাম। বেশ কিছুদিন পর ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা কুচবিহার, ওইখানে একটা মাদ্রাসা আছে দিনহাটা নয়ার হাট, ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়াশুনো করেছি 7-8 মাস। তো আমি ওইখান থেকে দেবন পড়াশুনো করতেছি ওই অবস্থায় ওখানে গেলাম, বেড়ানোর জন্য গেলাম। ওইখানের মহতমিম ছিলেন মৌলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে। আমরা বসে কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আসলো, এসে বলতেছে যে আমাদের এলাকার মধ্যে মসজিদের ইমাম সে কাদিয়ানি হয়ে গেছে, আর সে দুইটা আলিমকে নিয়ে এসেছে মানুষের সাথে ওলামা ইসলামের সাথে মুবাহাসা করার জন্য, মুনাজারা করার জন্য। এখন আপনারা চলেন মুনাজারা করার জন্য চলেন। এখন উনি কিন্তু মৌলানা আবুল হাসান সাহেব, উনি বললেন তাদেরকে একে আসতে বলো, ওই যারা মুনাজারা করার জন্য এসেছে কাদিয়ানির পক্ষ থেকে মুবাল্লিগ, তো বলে এখানে আসতে বলুন। এখন
ওর বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো যে তারা তো এখানে আসবেন না, আর আমরা মোলাদার থেকে বেঁচে যাব। প্রথম একবার এরকম হয়েছে, পরে আবার কিছু লোক এসেছে, এরকম আসতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন আমি মাওলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে বললাম যে মাওলানা কেন আপনার এরকম জবাব দিচ্ছেন, চলেন আমরা মোনাজারা করব। তো উনি বলে আমাদের কাছে তো কোনো সেরকম তৈয়ারি নাই, আর মাদ্রাসা একটা একটা যাই মাদ্রাসা। আমি বললাম না আমরা যাব, শেষ পর্যন্ত যদি আমরা হেরে যাই তাহলে মোবাহলা রেখে দিব। মোবাহলার মতলব হলো মাযহাবে ইসলামের মধ্যে যে খাতামুন নবিয়িন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, এর মধ্যে আমাদের পুরো বিশ্বাস। যদি সেইরকম ওই আমার কথা যদি মানে সত্য না হয় তাহলে আমাদের উপরে লানত আসুক, আর যদি আমাদের কথা যদি সত্য হয় তাহলে যারা এটা অস্বীকার করে তাদের উপরে লানত হোক। এইটাকে আমি সংক্ষিপ্ত বলতেছি মুবাহালা, কোরআনের মধ্যে সেটা জিকির আছে, ওটা রেখে দিব। বলছে তুমি প্রস্তুত? তোমাকে হ্যাঁ প্রস্তুত, চলেন। ওইখান থেকে 9 কিলোমিটার দূরে যেখানে কোনো মানে গাড়ির চলাচলের রাস্তা নাই, সাইকেল করে যেতে হয়। এখন ওইখানে আরো কিছু মানুষ নিলাম, আমরা 5-6 জন রেডি হয়ে গেছি, আর কোনো কিতাব নাই, সিরিফ মেশকাত শরীফ নিয়ে গেলাম, দেখতে একটু বড় মতো লাগে, আর কোনো কিতাব নেই, মেশকাত শরীফ নিয়ে গেলাম। এখন যাওয়ার পথে অনেক কিছু শুনতে পারলাম, তাদের ওই মাহফিল থেকে যারা চলে গেছিল বা যাচ্ছিল কিছু লেখা তারা তকসিম করেছিল, ওই লেখাগুলো নিয়েছি, নিয়ে শেষ পর্যন্ত আমরা গিয়েছি। এশারের অনেক পর হয়ে গেছিল, এশারের নামাজের পরে 1 ঘন্টা পরে, কারণ রাস্তা অনেক। ওইখানে যখন আমরা গিয়েছি তখন হাজার হাজার মানুষ তখন জমা হয়ে গেছিল ওই মসজিদটা দেখার জন্য, ওই মুনাজারা শোনার জন্য। তখন ওটা মশহুর হয়ে গেছে যে হ্যাঁ ওলামায়ে কেরাম এসেছে নয়ার হাট থেকে। গেলাম, এখন যাওয়ার পর তখন বসেছি, ওইখানে 2টা আলিম ছিল, একটা আলিম ছিল শিলিগুড়ির আর একটা আলিম ছিল কাশ্মীরের, কিন্তু কাশ্মীরের আলিমটা ওকে বাকি ছিল, বাকি শিলিগুড়ির যে আলিমটা ছিল ওকে চলে গেছে। যাক আমরা তখন বসেছি, ওদিকে চেয়ার লেগেছে আমাদের, এদিকে তার চেয়ার লেগেছে, ওইখানে ওই মসজিদের ইমাম সেও ছিল। এখন বহস শুরু হয়ে গেল, বহস অনেক পর্যন্ত চলল, কিন্তু শেষ পর্যন্ত সে বলতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে বলেন, পরিষ্কার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী কিনা মানে বলেন আপনি। সে যদি বলতো যে আখেরি নবী মানি না, তখনই মানুষ এত উত্তেজনা হয়েছিল, এত উত্তপ্ত হয়েছিল মানুষ, তাকে ওইখানেই কতল করি। তখন সে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানি। এই কথা বলার পর তখন আমি বললাম যে শরীয়ত ওয়াহী নবীর কাছে আছে না অন্য কারো কাছে আছে? সে বলতে নবীর কাছে আসে। এই 2টা কথা পরিষ্কার হলো। তখন তার লেখা পেয়েছিলাম, লেখার মধ্যে আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বলতেছে যে আমার কাছে ওয়াহী আসে রাতে দিনে, এত ওয়াহী আসে যেটা কোনো নবীর কাছে সেরকম ওয়াহী আসে নাই, নাউজুবিল্লাহ। ওটা দেখিয়েছি, রাস্তায় পেয়েছি আর কি, কাগজটার মধ্যে লেখা ছিল। তখন এটা পরিষ্কার হয়ে গেল
মানে সে দাবি করতেছে নবুয়তের, যে কাদিয়ানিয়ার মুবাল্লিগ সে বলতেছে কথা তো পরিষ্কার বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখেরি নবী, তার মতলব হলো নবীর পরে আর কোন নবী আসবে না, মুস্তাকিল কোন নবী আসবে নেই না, শরীয়ত নিয়ে নতুন শরীয়ত নিয়ে। আর সে আখের নবী কেমন করে হলো, সব ভণ্ডামি। এইরকম বলতে না বলতে আমার একটু ইয়ে আসলো, আমি বললাম, তখন আমি ফটোয়া শুনিয়েছি পুরো পৃথিবীর মধ্যে যারা ইসলাম পছন্দ, যে কিছু ইসলামী মামালিক কিছু জায়গা যারা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে, সমস্ত মামালিক ইসলামিয়ার মধ্যে ইসলামিক যত দারুল ইফতা আছে সবগুলোর মুত্তাফেকা ফয়সালা হলো, ফতোয়া হলো এই কাদিয়ানিরা কাফি। যখন এই আমি বলেছি, বলার পর লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল যে তাকে ধরো, এখন মানুষের ইমান খারাপ করার জন্য তারা এসেছে। তখন বললাম যে না, এরকম কাজ করেন না এখন, কারণ আপনার তাকে মারতে পারবেন না, উচিত নয়, অন্য ঘটনা ঘটে যাবে। কিন্তু তোমাদের ইমাম, মসজিদের যে ইমাম, সে কাজেরই হয়ে গেছে, সেই এই দুই মৌলানাকে নিয়ে আসছিল মুনাজারা করার জন্য, এখন তার সামনে কথা পরিষ্কার হয়ে গেছে কিনা যে কাদিয়ানির ভণ্ড এগুলো কাফির, ইসলামের নাম যদিও তারা ইস্তেমাল করে আসলে কিন্তু তারা কি নয়, মুসলমান নয়, ইসলামের থেকে খারিজ। যখন এখন তাকে বলো কি হুকুম, একে বলো জিজ্ঞেস করো, তখন ওই মৌলানা কি বললেন, আমি চিন্তা করে সকালে বলবো। ঘটনা হয়েছে এ চালাকি করেছে, সকালে কেন বলবে, কারণ তার কাছে মেহমান এসেছে, চতুর্দিকে মানে পরিষ্কার হয়ে গেলে এরা ভণ্ড, না এরা মানে বাতিল, আর মেহমান হেফাজত করতে হবে। তার উদ্দেশ্য হলো রাত্রে পালাবে, তাই রাত্রে ওই মেহমানকে নিয়ে পালিয়ে গেছে। তো যত বছর আমি ছিলাম তখন পর্যন্ত আর সেই ইমাম ওই এলাকায় আসে নাই, ওই ওই পালিয়ে গেছে, কারণ তারা তারা টাকা দেয়, বিভিন্ন ধরনের এগুলো করে, এগুলো সব ইসলাম দুশ্মনী। মানুষের ফলপ থেকে ইমান কেড়ে নেওয়ার জন্য এরকম তারা কাজগুলো করে। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় একটা ঘটনা, রাজস্থানের মধ্যে আজমের শরীফ, আপনার নাম শুনেছেন, আজমেরের পাশে সে কাদিয়ানি ছিল, সে চ্যালেঞ্জ দিয়েছে ওলামা ইসলামের সাথে মুনাজারা করার জন্য। তখন আমি রাজস্থানে ছিলাম, আমিও গিয়েছি, দারুল দেওবন্দ থেকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, হযরত কারি ওসমান সাহাব নব্বরাল্লাহু মারকাদাহু উনি এসেছিলেন, আর বিখ্যাত আলিম ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মোনাজির ইসলাম ইসমাইল কটকি, উনি কাদিয়ানির বিরুদ্ধে অনেকগুলো কিতাব লিখেছেন, উনি এসেছিলেন, এদিকে আমরাও গিয়েছি। যখন এই ওলামা ইসলাম পৌঁছেছে ওখানে গিয়েছেন, তখন কিন্তু সে পালিয়ে গেছে, তাদের যে কয়েকজন ছিল সবগুলো পালিয়ে গেছে, ওইখানে আর নাই। তখন আমরা গিয়েছি থানায়, থানার মধ্যে গিয়েছি, এ চেনে দিয়েছে একে ধরে নিয়ে আসো, তখন ধরে নিয়ে আসা হলো, পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পর ওই ইসমাইল কটকি, বড় বড় আছে তো আমাদের বলার প্রয়োজন হচ্ছে না, তখন ইসমাইল কটকি বলছে তার সাথে এইখানেই মুনাজারা করবো, ওই থানার মধ্যেই, থানার মধ্যে মুনাজারা শুরু হয়ে গেছে। মুনাজারা কি বলতে, সে কিচ্ছু বলতে পারে নাই, কোনো দলিল নেই, কিচ্ছু নেই,
এমনকি ইসমাইল কাটকে উনি একটু তালিমের জন্য এরকম মুনাজারা করে। আমিও ছিলাম, এমনকি কিছু ইয়ার মধ্যে আমরা ছিলাম, আমিও শরীক হয়েছি। সেই ওইখানে যে কাদিয়ানির একবার পাকিস্তান থেকে হযরত মাওলানা মুনজুর চিন্নুটি রহমতুল্লাহ আলাইহ উনি এসেছিলেন, তখন দারুল হাদিসের মধ্যে যখন মুনাজারা হয়, কিছু তলবা তারা এমন এমন দলিলগুলো তালাশ করেছে, দলিলের উপর তো আকিল ভণ্ড দলিল কিছু বলতে হবে। তো মঞ্জুর চিন্নুটি রহমতুল্লাহ আলাইহ বললেন যে এই তালবিলিমরা যে কথাগুলো বলেছে এই কথাগুলো যদি তারা পায়, অথচ এগুলো ওরা নিজেরা, ওরা তো কাদিয়ানি নয়, ওরা তো কাদিয়ানির খেলাফ, কাদিয়ানি আলাইহিমা আলাইহি বলতেন, মাঝখানে একজন তাদের মধ্যে কাদিয়ানি আলাইহিসালাম বলতেছিল, তখন বললেন না আলাইহিসালাম বলবেন না, কাদিয়ানি আলাইহি মা আলাইহি, তারপর লান যাচ যা হোক, এই ধরনের কাজ যাক। শেষ পর্যন্ত বললেন যে তোমরা যে দলিলগুলো দিয়েছ আকলি দলিল বিভিন্ন, তার মধ্যে একজন মাওলানা ছিলেন আমাদের সাথী, সে বলতেছিল একটা মেশাল দিয়েছে, মনে করেন বাস স্টেশনে কেউ রাত্রে এসেছে 12টার দিকে, আসার পর সে কোথায় যাবে, তো বলতে কেউ যখন বলে কি বলে, আর কোনো গাড়ি নাই, মানে সকাল চলবে, এখন আর কোনো গাড়ি নাই, তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা নবিয়্যা বাদি, মানে এখন কোনো নবী নাই, তার মতলব এইটাই নয় যে সকাল থেকে কোনো গাড়ি থাকবে না, সকালে গাড়ি চলবে। তাই মির্জা গোলাম কাদিয়ানি দ্বিতীয় পরে নবী সেজে এসেছে, এরকম একটা মেশাল দিয়েছে আর কি, দিয়ে বলছে একদম পুরো অনেক দলিল দিচ্ছে, সে বাসের স্টেশনে মেশাল দিয়ে ওই কথাটা বললো, যাক সেটারও জবাব দিয়েছে, সেটার মতলব এটা নয়। তো আর ওর উদ্দেশ্য সেটা নয় যে সকালে গাড়ি চলবে কি না, সেটা উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো এখন আছে কিনা, রাত্রে কোনো গাড়ি আছে কিনা। যাক এরকম তারা অনেক ফিরকা এরকম ইয়ে করবে, এখন কথা হলো আমাদের করণীয়টা কি, এই যত শিশু তাদের কাদিয়ানি মেশিনারি যখনই যেখানে চলতেছে কেন চলে না কেন, আমরা নিজের এই সন্তানকে তাদের আকীদা ঠিক রাখার জন্য, আর খাস করে আম পাবলিক যারা এই সম্বন্ধে জ্ঞান রাখে না তাদেরকে বুঝাইতে হবে এই কাদিয়ানির ভণ্ড, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ জামাত, এই জন্য বহরহাল ইমান যেন মানুষের সেই সালামত থাকে, এইটি নিয়ে আমাদের সবার ফিকির করতে হবে। আজকের যে এজলাসটা ডাকা হয়েছে এইটা মূল উদ্দেশ্য, আমরাও জানব আমাদের সাথে যাদের সম্পর্ক আছে এলাকার মধ্যে, আমরা প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বলবো যেখানে যেখানে কাদিয়ানি এরকম, কাদিয়ানি কিন্তু শহর বন্দর আসে না, বা যেখানে ওলামায়ে কেরাম আছে সেখানে আসেন না, এমন জায়গায় গ্রাম অঞ্চলে যায় যেখানে কোনো আলিম নাই, আর যেখানে মানে চলাফেরার জন্য অত বেশি রাস্তাঘাটও ভালো নয়, ওই ধরনের গিয়ে, কারণ তাদেরকে গোমরা করতে পারবে। এই জন্য আমাদেরকে দরকার আমরা সেরকম মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে এলাকার মধ্যে গিয়ে মানুষকে বলতে হবে যে কাদিয়ানিদের এই ভণ্ডামির মধ্যে যেন কেউ না আসে, ইমান যেন সেই সালামত রাখে, আর এই নুরানি মদারিসগুলো চলতেছে, নুরানি মদারিসের মধ্যেও এই ধর কাদিয়ানি যে ভণ্ড, এটা যে মানে একটা মানে ইমান হারা জামাত, এগুলোর ব্যাপারে সবাইকে বলতে হবে, তাদের আকীদা সেরকম মজবুত করতে হবে। এইরকম যখন আমরা করব, ইমান আমাদের কি থাকবে, সহি সালিম থাকবে, তখন আমরা আহিস্তা আহিস্তা পুরো দেশের মধ্যে এই ধরনের, কিন্তু আমি সরকারকে বলব, যেমন নাকি পাকিস্তান আর বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলাদেশে মানে দেখা যায় অনেকগুলো মুসলমান, মুসলমান বেশি, কিন্তু এই মুসলিম আকসারিয়াত ওয়ালা দেশের মধ্যেও কি নাই,
কাদিয়ানিরা অমুসলিম এটা কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যেন তারা অতি তাড়াতাড়ি এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে, কারণ তারা মুসলমান সেজে মুসলমানের ইমান মানহারা করার জন্য এরা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সরকারকেও ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, এদের ফিতনা ফসাদ থেকে যেন হেফাজত হয়। আর মাদ্রাসার যে তালেবে ইলম তাদেরকেও বলবো এই সম্বন্ধে, দেখেন দারুল দেওবন্দ থেকে মুজাহাদারাত ইলমিয়া ওইখানে মৌজুদা জমানার যত ফিরাকে বাতেলা আছে তাদের বিষয় কিতাব লেখা হয়েছে। ওইখানে এক ওস্তাদ এক একজনকে এক এক বিষয় দেওয়া হয়েছে, কেউ রদ্দে কাদিয়ানিয়তের ব্যাপারে, রদ্দে শিয়াতের ব্যাপারে, রদ্দে ঈসাইয়তের ব্যাপারে, রদ্দে মওদুদিয়তের ব্যাপারে, রদ্দে জামায়াতের ব্যাপারে, রদ্দে গায়র মুকাল্লিদিয়তের ব্যাপারে, এই ধরনের এক একজনে এক এক মাস গবেষণা করে একটা সবক পড়িয়েছেন। এইরকম করে সবক পড়েছে, ওই সবকগুলোকে কিতাবি সকল দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি মৌজুদা জামানার মাদারিস আরবিয়ার মধ্যে এই মুজাহাদারাত ইলমিয়া ওইটা যদি নিসাবের মধ্যে দাখিল করা হয় বা তালেবে ইলমকে যদি ওই ধরনের কিছু জানকারি দেওয়া হয় তাহলে ফিরাকে বাতলাকে বোঝা সহজ হবে, আর আমাদের মুসলমানের ইসলামী আকীদা আমাদের সবার কি থাকবে, মজবুত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।